আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি মজাদার স্বাদের কাবুলি চানা রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ সাদা চানা নিয়ে নিয়েছি। চানাগুলোকে ভালোভাবে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। চানায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চানাটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 30 মিনিট পর চানাটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চানাটিকে চুলা থেকে নামিয়ে রাখছি। চুলায় একটি পাত্র দিয়ে এতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ রসুন এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এতে 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি যখন ভালোভাবে কষে এসেছে, এবার এতে সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চানাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এতে 1/4 কাপ সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুটা ভেঙে দিচ্ছি। এবার এতে অল্প পানি দিয়ে চানার সাথে আলুগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পাত্রের ঢাকনা দিয়ে চানাটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। চানাটি হয়ে গেছে। চানাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চানার উপরে কিছুটা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চানার সাথে ধনে পাতা এবং কাঁচা মরিচ কুচি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চানাগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। চানাগুলোকে আমি কিছু গাজর এবং পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাবুলি চানা। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।